ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন নাশকতাকারী ও পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করা হবে শুধু তাই নয় কারফিউ লঙ্ঘন করে কেউ ঘর থেকে বের হলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা এমন হুঁশিয়ারি দেন তিনি পুলিশ জানিয়েছে দেশের সাতাশটি থানা ফাঁড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের মোট চোদ্দ সদস্য নিহত আর তিন শতাধিক আহত হয়েছেন রিপোর্ট এস এম সিরাজগঞ্জের সদস্যকে হত্যা করেছে নাশকতাকারীরা রবিবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশের প্রায় সাড়ে তিনশো পুলিশ সদস্য আহত হয়েছে এবং তিনজন পুলিশ সদস্য নির্মমভাবে নিহত হয়েছে আজকেও সিরাজগঞ্জ জেলার এনায়তপুর থানায় দায়িত্বরত জন পুলিশ সদস্যকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে গতকাল আমরা দেখেছি খুলনা মেট্রোপলিটন এলাকায় একজন পুলিশ সদস্যকে সাপের মা সাপ মারার মতো তারা পিটিয়ে হত্যা করেছে যথেষ্ট সহনশীলতা প্রদর্শন করেছি যথেষ্ট সংবেদনশীলতা প্রদর্শন করেছি আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রের বিরুদ্ধে নয় আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রীর বিরুদ্ধে নয় আমাদের ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসীদের বিরুদ্ধে নাশকতাকারীদের বিরুদ্ধে অগ্নিসংযোগকারীর বিরুদ্ধে পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না সংঘাত সংঘর্ষ গুলি আর পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত একাশে জন নিহত হয়েছে তাদের মধ্যে চোদ্দ জন পুলিশ সদস্য স্পষ্ট ঘোষণা কারফিউ চলছে দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোন লোক কোন অবস্থাতেই ঘরের বাইর হতে পারে না সুতরাং যে কোন লোক যে কোন অবস্থায় ঘরের বাইর হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি হান্ড্রেড পার্সেন্ট জিরো জিরো টলারেন্স এবং হান্ড্রেড পার্সেন্ট আইন অনুযায়ী পরিচালিত হবে কমিশনার বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র ছাত্রীদের যে আন্দোলন শুরু হয়েছিল তাদের এখন ঢাল হিসেবে ব্যবহার করছে দুর্বৃত্তরা আন্দোলনকারীদের ঢাল হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা ঢাকা মহানগরী সহ সারা দেশে নজিরবিহীন অরাজকতা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে এ সহিংসতায় চরম জনদুর্ভোগের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে এতে রাষ্ট্রীয় সম্পদের অবন্ধনীয় ক্ষতিসহ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে চরমভাবে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে কেউ নাশকতার চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়াবহ এমন হুঁশিয়ারিও দিয়েছেন পুলিশ বাংলা ভিশন